press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সম্বলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুনীর চৌধুরী, যার পুরো নাম হচ্ছে আবু নঈম মুহাম্মদ মুনীর চৌধুরী, যিনি হচ্ছেন একজন প্রখ্যাত বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং শহীদ বুদ্ধিজীবী। মুনীর চৌধুরী 1925 সালের 27 নভেম্বর ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার গোপাইরবাগ গ্রামে। তার বাবা হচ্ছেন খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী, যিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট এবং তিনি তার পিতার 14 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। কবির চৌধুরী হচ্ছে তার অগ্রজ এবং ফেরদৌসী মজুমদার হচ্ছে তার অনুজা। ছোটবেলাতে পারিবারিক পরিমণ্ডলেই মুনীর চৌধুরীর শিক্ষাজীবন শুরু হয়। এরপর প্রাথমিক বিদ্যালয়, এরপর 1941 সালে ঢাকা কলেজিয়েট স্কুল তথা বর্তমান ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং 1943 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে আইএসসি পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এখান থেকে 1946 সালে ইংরেজিতে অনার্স ও 1947 সালে মাস্টার্স পাশ করেন। উভয় ক্ষেত্রেই তিনি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। বক্তৃতাতে নৈপুণ্যের সুবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনের প্রথম বছরেই তিনি 1943 সালে হলের সেরা বক্তা হিসেবে পুরস্কার জিতেছিলেন। 1946 সালে নিখিল বঙ্গ সাহিত্য প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেন তিনি। ছাত্র অবস্থাতেই এক অঙ্কের নাটক রাজার জন্মদিনে লিখেছিলেন তিনি, যা ছাত্র সংসদ মঞ্চস্থ করেছিল। বিশ্ববিদ্যালয়ে ঢুকেই মুনীর চৌধুরী বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, ফলে তার পরীক্ষার ফলাফল তেমন ভালো হয়নি। বামপন্থী রাজনীতিতে অতিমাত্রায় সম্পৃক্ততার কারণে তাকে সলিমুল্লাহ হল থেকে বহিষ্কার করা হয়। একই কারণে পিতার আর্থিক সাহায্য থেকেও তিনি বঞ্চিত হতেন। এ সময় তিনি ঢাকা বেতার কেন্দ্রের জন্য নাটক লিখে আয় করতেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1947 সালের 6 ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে প্রথম ছাত্রসভা হয় তাতে তিনি বক্তৃতা করেছিলেন। 1949 সালে মুনীর চৌধুরী খুলনা বিএল কলেজ তথা খুলনার ব্রজলাল কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি কিছুদিন বাংলা পড়িয়েছিলেন। ওই বছর মার্চে তিনি ঢাকায় এসে রাজনৈতিক তৎপরতার কারণে গ্রেপ্তার হন, তবে রাজনীতি না করার প্রতিশ্রুতিতে ছাড়া পেয়েছিলেন। একই বছর তিনি লীলা মির্জাকে বিয়ে করেন। 1950 সালে তিনি ঢাকার জগন্নাথ কলেজে যোগদান করেন এবং সে বছরই আগস্ট মাসে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্তি লাভ করেন, কিন্তু রাজনীতি থেকে বেশি দূরে থাকতে পারেননি। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে তিনি পুলিশের ধাক্কা খেয়ে পড়ে যান। 26 ফেব্রুয়ারি শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং তাকে চাকরিচ্যুত করা হয়। এ সময় প্রায় 2 বছর তিনি দিনাজপুর ও ঢাকা জেলে বন্দী জীবন যাপন করেন। বন্দি অবস্থায় তিনি 1953 সালের 21 ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের জন্য রচনা করেন কবর নাটকটি। 1953 সালে রণেশ দাশগুপ্ত জেলখানাতে 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। তার অনুরোধের ভিত্তিতেই তিনি কবর নাটকটি রচনা করেছিলেন আর এই নাটকটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত হয়ে আছে। কবর নাটকটি প্রথম মঞ্চায়ন করা হয়েছিল জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। কারাবন্দী থাকা অবস্থায় তিনি সঙ্গী অধ্যাপক অজিত গুহের কাছ থেকে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঠ গ্রহণ করেছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় তিনি 1953 সালে বাংলায় প্রাথমিক MA পরীক্ষা দেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1954 সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে তিনি কারাগার থেকে মুক্তি পান এবং সে বছরই তিনি বন্দী থাকা অবস্থায় এম এর শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
1954 সালের 15 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসেবে তিনি পুনরায় যোগদান করেন। এরপর 1955 সালের জানুয়ারিতে মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রচেষ্টায় তিনি বাংলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আগস্ট মাসে বাংলা বিভাগে সার্বক্ষণিক চাকুরি অর্জন করেন। 1956 সালের এপ্রিল মাসে তিনি বাংলার প্রভাষক হিসেবে চাকুরি স্থায়ী করেন। 1956 সালের শেষ দিকে রকফেলার বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং 1958 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সে বছর সেপ্টেম্বরে দেশে ফিরে আসেন তিনি। 1962 সালে অস্থায়ী রিডার পদে নিযুক্ত হন। 1969 সালে মোহাম্মদ আব্দুল হাই অকালে মৃত্যুবরণ করলে তার স্থানে মনি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন। 1970 সালে ফেব্রুয়ারিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনে যোগদান করেন। মনি চৌধুরী তার ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি পর্যায়েই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। 1972 ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তিনি পাকিস্তানের সরকার কর্তৃক বন্দী হয়েছিলেন এবং বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেছিলেন। 50 ও 60 দশকের যে কোনো ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। 1966 সালে রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেছিলেন তিনি। 1968 সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি তার প্রতিবাদ করেন। 1971 সালে অসহযোগ আন্দোলনের সময়ে সে আন্দোলনের সমর্থনে তিনি সিতারা ই ইমতিয়াজ খেতাব বর্জন করেছিলেন। মনির চৌধুরী 1965 সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নতমানের কিবোর্ড উদ্ভাবন করেন, যার নাম হচ্ছে মনির অপটিমা। অ্যান ইলাস্ট্রেটেড ব্রুশার অন বেঙ্গলি টাইপরাইটার 1965 শীর্ষক পুস্তিকায় তিনি তার পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং এই নতুন টাইপরাইটারের নির্মাণের লক্ষ্যে বেশ কয়েকবার তিনি পূর্ব জার্মানিতে গিয়েছিলেন। মনির চৌধুরী তার জীবিত অবস্থায় যেটুকু সময় পেয়েছিলেন তাতেই বাংলা ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন এবং হয়তো তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই বাংলা ভাষা এবং সাহিত্যকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে যেতেন। মনির চৌধুরীর সাহিত্য সম্ভারের মধ্যে কবর নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1958 সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মনির চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ রচনা করেছিলেন। 1959 সালের 27 এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয় কিন্তু মুসলিম ধর্ম বিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাকে কৈফত দিতে হয়েছিল। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন এবং বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক রচনা করেন, অনেকগুলি প্রবন্ধের সংকলনও প্রকাশ করেন। মীর মানুষ প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক ভারত যুদ্ধ সম্পর্কে সাংবাদিকতা সুলভ রচনা রণাঙ্গন এর জন্য তিনি সিতারাই ইমতিয়াজ উপাধি লাভ করেন। 1967-68 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশগ্রহণ করেন। 1971 সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মনির চৌধুরী ফিরে আসার কিছুকাল পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। তার কিশোর ছেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চলে যায়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে মে জুন মাসে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে এবং জুলাই মাস থেকে কলা অনুষদের ডিন হিসেবে কাজ করেন। 1971 সালের 14 ডিসেম্বর মনির চৌধুরীকে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আলবদর বাহিনী তার বাবার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সম্ভবত ওই দিনই তাকে হত্যা করা হয়। আর এভাবেই সেদিন আমরা হারিয়েছি বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী মনির চৌধুরীকে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।